Good morning everyone, welcome back to the channel to our new vlog. আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো তোমাদের সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো এই বুদ্ধ পূর্ণিমা এখানে হচ্ছে ভেসাক বলে, তো ভেসাক কিন্তু এখানে শ্রীলঙ্কাতে খুব বড় করে সেলিব্রেট করা হয়। তো সব জায়গায়, মানে কলম্বোতে শুধু নয়, পুরো অল ওভার শ্রীলঙ্কাতেই সব জায়গায় খুব ল্যান্টার্ন দিয়ে ডেকোরেট করে, সুন্দর মানে ছোট ছোট প্যান্ডেলের মতো করে সাজায়, আর খুব সুন্দর লাগে দেখতে। তো আজকে বিকেলবেলা, যদি বৃষ্টি না হয়, কারণ এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে এখানে কলম্বোতে, তো বিকেলবেলা যদি বৃষ্টি না হয়, তো ইচ্ছে আছে আজকে ওই ডেকোরেশন দেখতে যাওয়ার ভেসাকে। তো গেলে নিশ্চয়ই তোমাদের সাথে পুরো সব কিছু শেয়ার করবো। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বুদ্ধ পূর্ণিমার ল্যান্টার্ন আজকে আমরাও লাগাচ্ছি, তো তুহিন এটা লাগাবে বললো। আস্তে, সাবধানে, আস্তে করে, ভেরি কেয়ারফুল, আস্তে করে ওঠ। আমি ধরেছি, হ্যাঁ সাবধানে, হ্যাঁ লাগানো হয়েছে, ঠিক আছে। এই যে আমরাও ল্যান্টার্ন লাগালাম, খুব সুন্দর লাগে দেখতে। তুই নারী একটু ডেকোরেশন করবে বললো, সাবধানে, আরে আর একটা উপরে, আর একটা স্টেপ উপরে উঠতে হবে, আর একটা স্টেপ উপরে উঠতে হবে, সাবধানে, হ্যাঁ বাস। আমি এই ল্যাডারটা ধরেছি, তুই লাগা। তুই পারবি ওটা না আমি করবো? তুই পারবি না শোনা, তুই নেবে যা, আমি করছি এটা, আয় তুই নাপ। হুম ঠিক আছে, ছেড়ে দে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর লাগছে, নেবে আয়। কি করলি? ও আচ্ছা ঠিক আছে, যা করেছিস ভালোই হয়েছে। এরপর আমি আর তুহিন বেশ অনেকক্ষণ ক্যারাম বোর্ড খেললাম। খাওয়া দাওয়ার পরে তুহিনকে আমি পড়তে দিয়ে এসেছি, তো পড়তে দিয়ে এসে এই ফাঁকে আমি একটা শর্ট ভিডিও শ্যুট করে নিয়েছি, তো একদম রেডি রয়েছি। তো আমরা যাব হচ্ছে, যেহেতু ওয়েদারটা এখন ভালো আছে, বৃষ্টি হচ্ছে না আপাতত, তো এবার যাকে ডেকোরেশন দেখতে যাব। তো তুহিন তো পড়তে গেছে, ওকে ওখান থেকে পিক আপ করবো, করে ওখান থেকে একদম ডাইরেক্ট আমরা চলে যাব ভেসাকে ডেকোরেশন দেখতে। তুহিনের পড়া হয়ে গেছে, তো ওকে আমরা ওখান থেকে পিক আপ করে নিয়েছি টিউশন ক্লাস থেকে, এখন আমরা যাচ্ছি ভেসাকে ডেকোরেশন দেখতে। কলম্বোর প্রত্যেকটা স্ট্রিট এরকম ল্যান্টার্ন দিয়ে সাজানো হয় ভেসাকের দিনগুলোতে, খুব সুন্দর লাগে। Thank you.
থেকে আমরা ডেকোরেশন সব দেখে বাড়িতে চলে এসেছি, এসে ডিনারও করা হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।